প্রথমে এটা নিলাম তারপর এটা নিলাম আমরা ট্রাই করব এখন আমরা ওয়েট করছি সেই গন্ধরাজ মোমোর জন্য যার ক্রেজ গোটা কলকাতা ছড়িয়ে গেছে একদমই তাই দারুণ খেতে यार হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানডে মানে উইকেন্ড আর এই উইকেন্ডে আমরা ঘুরতে এসেছি এখন সাউথ সিটি মলে সাউথ সিটি মলে ঘুরতে তো এসেছি কিন্তু আমরা একটা নতুন জিনিসের খোঁজ পেয়েছি আর সেটা সাউথ সিটি থেকে খুব একটা বেশি দূরে নয় সেটা হলো আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছেন সেটা কি সো আর দেরি না করে চটপট এই ভিডিওটা শুরু করা যাক ততক্ষণ আপনারা লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন সো আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও গাইজ এখন আমরা ওয়েট করছি সেই গন্ধরাজ মোমোর জন্য যার ক্রেজ গোটা কলকাতা ছড়িয়ে গেছে একদমই তাই মানে এই গন্ধরাজ মোমোর কথা এখন কলকাতার প্রত্যেক বাঙালি জানে সেই জন্যই আমরা চলে এসেছি লিওনসে আর আমাদের অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে আমরা অলরেডি অর্ডার দিয়েছি এক প্লেট স্টিম মোমো আর এক প্লেট গন্ধরাজ মোমো সো এবার ট্রাই করে দেখবো যে এখানকার মোমোর কোয়ালিটি কীরকম এখানে গন্ধরাজ মোমোটা অ্যাকচুয়ালি এত হাইপ ক্রিয়েট করেছে তার কারণ কি সো অবশ্যই এটা শেষ অবধি দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন লিওনসের এই দোকানে শুধু মোমোই না আরো অনেক কিছু রয়েছে তার মেনু লিংকে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব তো সারা কলকাতায় ফেমাস এই মোমো পেতে গেলে আপনাকে আসতে হবে সাউথ সিটি মল আর সেখান থেকে প্রিন্স আনোয়ার শাহ ক্রসিং এ তারপর রাস্তা ক্রস করে চলে আসুন গোবিন্দপুর রোডের দিকে ঠিক মোড়ের মাথাতেই পেয়ে যাবেন এই গন্ধরাজ মোমোর ভান্ডার অর্থাৎ লিওনস কে এখান থেকে সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশন আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর বাট আমরা প্রেফার করব লেক গার্ডেন্সটাই কারণ ওখান থেকে এই জায়গাটি মাত্র 10 মিনিট দূরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লেটে দু রকমের চাটনি দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 8টা বড় সাইজের মোমো তার উপর সাজানোর জন্য দেওয়া হচ্ছে লেবু তো গাইস এখন আমার সামনে চলে এসেছে লিওনসের সেই পপুলার মোমো গন্ধরাজ মোমো এখানে 8 পিস মোমো দেওয়া হয়েছে আপনারা দেখে নিন তার সাথে দেওয়া হয়েছে এরকম দুটো সস সো এবার আমি একটা ট্রাই করে নেব মোমো তো আমার ডেফিনেটলি ভালো লাগে বাট এটার মধ্যে একটা নতুনত্ব আছে বেশ ভালো খেতে এটা তো আমি এর উপর একটুখানি লেবুর রস দিয়ে দেখব প্রথমে এটা নিলাম তারপর এটা নিলাম এবার ট্রাই করব দারুণ খেতে ইয়ার মানে গন্ধরাজ লেবুর তো গন্ধটা পাওয়াই যাচ্ছে আর তার সাথে এই চাটনিটা জাস্ট হেভি খেতে এই চাটনিটার সাথে যদি এই চাটনিটা মিশিয়ে খান আপনার মুখে লেগে থাকবে সো মাস্ট ট্রাই ইট সো গাইস গন্ধরাজ মোমোর পর আমরা ট্রাই করতে চলেছি স্টিম মোমো গন্ধরাজ মোমোটা তো ডেফিনেটলি খুবই ভালো ছিল সো এবার আমি নর্মাল মোমোটা ট্রাই করব বেশ ভালো মোমো যেরকম খেতে হয় ওরকমই খেতে এই আছে একটা হেভি টেস্ট কারণ মিষ্টি মিষ্টি আছে সো এই দুটোকে মিক্স করে খান দারুণ লাগবে সো এখানে আসলে অবশ্যই ট্রাই করুন গন্ধরাজ মোমোটা কারণ ওটা দুর্দান্ত ছিল সো ডেফিনেটলি ওটাকে ট্রাই করুন আরও অনেক কিছু আইটেমস আছে এখানে আমরা সেই সমস্ত কিছু মেনু লিঙ্কে দিয়ে দেবো So that's it for today guys. Thank you very much for watching this video. আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা যতটা পারুন শেয়ার করুন কারণ আমাদের আপনাদের সাপোর্টের খুবই দরকার। ঠিক আছে যাতে আমরা ম্যাক্সিমাম লোকেদের কাছে পৌঁছাতে পারি আমাদের ইউনিক কন্টেন্ট নিয়ে সো অবশ্যই এটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই